আজ কে আমরা বিএসটিআই প্রধান কার্যালয় থেকে এসেছি। আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, ওনার নেতৃত্বে আমরা এপিবিএন 11 কে সাথে নিয়ে বিএসটিআই তিনজন অফিসারকে নিয়ে আমরা একটা টিম এসেছি। তো এটা মোহাম্মদপুর বসিলা এলাকাতে অবস্থিত এই প্রতিষ্ঠান এয়ার কনজুমার প্রোডাক্ট লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান। তো দুপুর 12:30টার মধ্যে আমরা এই প্রতিষ্ঠানের প্রিমিসিসে আসি। এসে প্রতিষ্ঠানের মালিক পক্ষ কাউকে আমরা পাইনি। পরবর্তীতে কারখানা আমরা তালা ভেঙে ভিতরে প্রবেশ করি। সেখানে ঢুকে আমরা তাদের এখানে ওয়ার্কিং ফ্লোরে দুজন কর্মচারী ছিল, তাদেরকে পেয়েছি। তো পরবর্তীতে আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে এখানে যে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা সমিতি আছে, যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তাদের একটা দেখভাল করে থাকে, তো এই সেই প্রতিষ্ঠানের সভাপতি এখানে তাকে ডাকা হয়েছে। উনি এসেছে প্রতিষ্ঠানের যে কর্ণধার রফিকুল ইসলাম, ওনার পক্ষ থেকে উনি এখানে এসছেন। তো ওনাকে বিশদ এখানে যা যা সমস্যাগুলো আছে এগুলো শোনানো হয়েছে। তো আপাত দৃষ্টিতে এখানে আপনারা দেখছেন সেই সকাল থেকে আমাদের সাথে আপনারা অভিযানে আছেন। তো এখানে আসলে এই এই ধরনের যে শিশু খাদ্য এখানে উৎপাদন হয়, বিশেষ করে আর্টিফিশিয়াল যে ফ্লেভার ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসের মধ্যে এখানে তারা লিচি ফ্লেভারের, ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, এই ধরনের ফ্লেভারগুলো দিয়ে তারা এখানে নিম্নমানের কেমিক্যালস সহ এখানে তারা এই প্রোডাক্টগুলো উৎপাদন করছে। তো এগুলো শিশু খাদ্য হিসেবেই বিবেচিত, সারা বাংলাদেশে শিশু খাদ্য হিসেবেই এগুলো পরিচিত। তো এই ধরনের খাদ্য উৎপাদন করতে গেলে তাদেরকে ইনহাউস তাদের যে কোয়ালিটি এনশিওর করার জন্য, যে ধরনের কোয়ালিটি কন্ট্রোলের জন্য, যে ধরনের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপর এখানে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব, এ ধরনের গুণগত মান নিশ্চয়তার জন্য যে ধরনের পরীক্ষা পরীক্ষণ সুবিধা এখানে ফেসিলিটিস গ্রো করা দরকার, সেগুলো এখানে আমরা দেখতে পাইনি। যদিও এখানে তারা বলেছে যে তারা বিএসটিআইতে আবেদন করেছে, সে আবেদনের প্রেক্ষিতে আমাদের একজন অফিসার এখানে প্রিলিমিনারি ভিজিট করেছে। তো প্রিলিমিনারি ভিজিটে আমি দেখতে পেয়েছি এখানে যে ধরনের সমস্যাগুলো আমি এখানে বলেছি, এই ধরনের সমস্যাগুলোই আমার অফিসার এখানে ফাইন্ড আউট করে তাদেরকে কারেক্টিভ অ্যাকশনের জন্য চিঠি ইস্যু করেছে। সেই চিঠি ইস্যু করার পরে তারা ওই অবকাঠামোগত উন্নয়ন করতেও তারা অনেক সময় লাগিয়েছে, এবং সেই সময় পার হওয়ার পরও আরও 2 মাস অতিরিক্ত হয়ে গিয়েছে। সেই সময়গুলোতেও তারা এখানে তাদের যে কারখানার যে অবকাঠামোগত উন্নয়ন এবং এখানে পরীক্ষণ ব্যবস্থার যে সুবিধাদি, এগুলো তারা এখানে স্থাপন না করেই তারা অবৈধভাবে এখানে এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস উৎপাদন বিক্রয় বাজারজাত করছে। এবং আমরা আশপাশে যারা লোকজন এখানে ছিল তাদের সাথে কথা বলেছি, যে এখানে প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের এখানে উৎপাদিত পণ্যগুলো বাজারে যাচ্ছে। তো এখানে এই প্রতিষ্ঠানটার কর্ণধার যেহেতু ওনার একজন যুগ প্রতিনিধি এখানে পাঠিয়েছেন, শিল্প উদ্যোক্তা সমিতির সভাপতি এখানে এসছে, উনি দায়িত্ব নিয়েছে যে এখানে অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে এবং লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য উনি আপাতত এখন লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত এবং ল্যাব ফেসিলিটিস গ্রো করার আগ পর্যন্ত এখানে উৎপাদন বিক্রয় বাজারজাত করবে না, এবং সেটা অঙ্গীকারনামা সভাপতি আমাদেরকে দিবে। সেই শর্তে তার কারখানার কিছু যে এখানে মালামাল উৎপাদন করা হয়েছে সেগুলো আপনাদের সম্মুখে ধ্বংস করা হবে। তো সব কিছু বিবেচনায় নিয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় বিএসটি আইন 2018 অনুযায়ী এ ধরনের পণ্য উৎপাদন বিক্রয় বাজারজাতের দায়ে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এখানে যে যিনি এসেছেন দায়িত্ব নিয়ে আর কি, তিনি এর আগেও আপনাদের বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতে মালিক পক্ষের লোক হয়ে আসেন এবং দায়িত্ব নেন, দায়িত্ব নেওয়ার পরে কি আসলে সমাধান হয়, আপনারা কি তদারকি করেছেন কিনা? হ্যাঁ, আমরা যেসব কারখানায় আমরা অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করি, অনেক সময় এগুলো প্রান্তিক জায়গা, শহরতলিতে এইসব ফ্যাক্টরিগুলো থাকে। সাধারণত এখানে মালিক পক্ষকে না পাওয়া গেলে হয়তো মালিক পক্ষের যোগ্য প্রতিনিধি হিসেবে যদি তারা তাকে অ্যালাউ করে, আমরাও সেই হিসেবে তাকে হয়তো আমলে নেই। তো সেই হিসেবে এখানে যারা দায়িত্বশীল ব্যক্তি থাকেন, আমরা তো এখানে কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য মোবাইল কোড করার পরে আমরা এই ফ্যাক্টরিতে কী কী গ্যাপ থাকে এই গ্যাপগুলো আমরা অ্যানালাইসিস করে ব্রিফিংয়ের সময় তাদেরকে আমরা জানিয়ে দিই, বা পরবর্তীতে আমরা তাদেরকে চিঠি ইস্যু করি বা তাদেরকে বা সিলগালা করে ফেলি। তো সেই হিসাবে তখন যারা আবেদন করে, আবেদন করার সময় তারা অবকাঠামোগত কী কী উন্নয়ন করবে সেই হিসাবে আমাদেরকে একটা সামারি তারা দিয়ে থাকে যে আমরা অবকাঠামোগত উন্নয়ন করবো, সেই সাথে আমরা সিলগালা ওপেন করে থাকি। পাশাপাশি যখন ফ্যাক্টরিতে আমরা জরিমানা আদায় করি তখন আমরা তাদেরকে ওভারঅল বলে দিই যে আপনাদের কী কী এখানে গ্যাপ আছে, এই গ্যাপগুলো অ্যানালাইসিস করে তাদেরকে জানানো হয়, এবং আমরা সময় সময় আমাদের যে সার্ভিলেন্স টিম আছে বা আমাদের ইন্সপেক্টর আছে, ফিল্ড অফিসার আছে, তারা এটা মনিটরিং করে এবং এই অবকাঠামোগত উন্নয়ন করে কিনা সেটা আমরা মনিটরিং করে থাকি। পাশাপাশি এই প্রতিষ্ঠানটাকেও আমরা যেহেতু শর্ত দেওয়া হয়েছে তারা লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত উৎপাদন বিক্রয় বাজারজাত করবে না, সেই শর্ত তাদেরকে দেওয়া হয়েছে, সেই শর্ত তারা পালন করে কিনা
টাইম টু টাইম আমাদের অফিসার এখানে এসে এটা মনিটরিং অবশ্যই করে, ফলো আপে রাখবে। এবং পাশাপাশি আমি বলি, এখানে শুধু এই প্রতিষ্ঠানটার পাশাপাশি আমরা আরো দুটো প্রতিষ্ঠানে গিয়েছি, সেখানে শাহজালাল বেকারি নামে একটা প্রতিষ্ঠান, সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পেয়েছি। তারা বিএসটি এর যে ম্যান্ডেটরি লাইসেন্স সেটা তারা নিয়েছে, কিন্তু মোরগদার যে সনদ সেটা তারা নেয়নি। এই জন্য সেই মোরগদার সনদ না নেওয়ার কারণে তাদেরকে সতর্ক করা হয়েছে, পাশাপাশি তাদেরকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এর কিছু দূরে আরেকটি প্রতিষ্ঠান আমরা আলমদিনা বেকারি, যিনি এই বেকারি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছে, তো ওনার বেকারিটা খুবই অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে আসলে বেকারি পণ্য উৎপাদন উপযোগী পরিবেশ এখানে বিরাজমান নেই। তো সেখানে তারপর এখানে তার কিছু লাইসেন্স আছে এখানে, তো তারপর লাইসেন্স থাকা সত্ত্বেও তার যে এখানে কারখানার যে স্বাস্থ্যগত পরিবেশ, লাইসেন্সের শর্তের মধ্যে যে যে ধরনের কারখানার স্বাস্থ্যগত পরিবেশ ঠিক থাকা লাগবে, সে লাইসেন্সের শর্তাবলীর 5 নম্বর কলামটা সে এটা ভঙ্গ করেছে। সেই লাইসেন্সের শর্ত ভঙ্গের কারণে তাকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় বিএসটি আইন 2018 অনুযায়ী তাকে এই 10,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং মোরগজাত সনদ যেটা বিমার সনদ না থাকার কারণে সেখানে আরও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। তো সর্বমোট আমরা 3টি প্রতিষ্ঠানে 1,20,000 টাকা আমরা জরিমানা করেছি। পাশাপাশি আমরা তাদেরকে যে যে সমস্যাগুলো এখানে চিহ্নিত হয়েছে এই সমস্যাগুলো দ্রুততার সহিত কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো একটা অ্যাসোসিয়েশনে আছেন, সংগঠনে আছেন, বিএসটি কি কি চাচ্ছে আপনি তো জানেন, আপনাদের যারা সংগঠনের যারা সদস্য রয়েছে তাদের কি আসলে কোনো ব্যবস্থা নেন না বা কর্মশালা করেন না? আমাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে, বাংলাদেশ শিল্পোদ্যোক্তা অ্যাসোসিয়েশন আসলে যে সমস্ত পেপারস গুলো মেনটেন করতে হয়, যেমন সিএম লাইসেন্স, তারপরে মোরগজাত লাইসেন্স, এগুলো ছাড়া আসলে প্রোডাকশন করতে আমরাই দেই না। আমরা আসলে বিএসটিকে অবহিত করি যে আসলে অবৈধ প্রোডাকশন আমাদের করতে দেওয়া যাবে না, মানে বাংলাদেশ শিল্পোদ্যোক্তা অ্যাসোসিয়েশন এটাকে মনিটরিং করে, এবং বাংলাদেশ শিল্পোদ্যোক্তার মাধ্যমে আমরা প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি, যাদের সিএম লাইসেন্স নাই। আর যাদের সিএম লাইসেন্স নাই, আসলে আগে মানুষ বিএসটি লাইসেন্স বলতে বিভিন্নভাবে ভয় পাইতো, কিন্তু এখন বাংলাদেশ শিল্পোদ্যোক্তা অ্যাসোসিয়েশন হওয়ার পরে তারা এটাকে আসলে ইজিভাবে নিয়েছে, কারণ এখন আমরা তাদেরকে মানে বলতে পারি যে আসলে বিএসটি লাইসেন্সটা এখন ইজি প্রসেস, এবং বিএসটিতে গিয়ে আমরা সার্বিক সহযোগিতা পেয়ে থাকি, এবং বিএসটি এর মানে অফিসাররা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা তাদের সহযোগিতা আমরা অনেক খুশি। এভাবে একটা একটু প্রশ্ন আপনার কাছে, আপনারা দায়িত্ব নিয়ে আসলে অপরাধ প্রবণতা আরো সহযোগিতা করলেন কিনা? না, আমার দায়িত্ব নিয়ে তো আমার কথা শুনছি, যেহেতু পূর্বে 3 বার তিনি জরিমানা দিয়েছেন সংশোধন হননি, আবার সুযোগ করে দিলেন কিনা? না, আমরা আসলে তাকে সুযোগ করে দেন, এখন যেহেতু এতদিন আমরা কোনো দায়িত্ব নেই নাই যে আসলে এই দায়িত্বটা এতদিন কিন্তু তার প্রোডাকশন তার ফ্যাক্টরি সিলগালা ছিল, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে সেই সিলগালাটা ভাঙা হয়েছে, খোলা খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখন যেহেতু আমরা আমাদের অ্যাসোসিয়েশন দায়িত্ব নিয়েছে যে তার এই ফ্যাসিলিটিগুলো না হলে সে প্রোডাকশন করতে পারবে না, এরপরে যদি সে করে তখন আমরা এই লাইব্রেরিটা আমাদের দিতে পারবেন, কিন্তু যেহেতু আমরা সেই দায়ভারটা আমরা নিব, আর এখন যেহেতু আমরা দায়ভার নিয়েছি অবশ্যই সেই এই ফ্যাসিলিটিগুলো মেনটেন করার পরে সে প্রোডাকশন করবে। বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন, আমি সভাপতি, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন সভাপতি, আমার নাম কামরুল হাসান লিটন।